বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে পদ্মা সেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল 8:30 দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণ ক্ষমতায় বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মোহাম্মদ উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌ পুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে। বিআইডব্লিউটি এর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে, কেউ নিখোঁজ নেই। কাঁঠালবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়, তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে, কোনো হতাহত ও নিখোঁজ নেই।